তোমরা যারা এবছর অর্থাৎ 2023-এ কলেজে অ্যাডমিশন নিয়েছো বা কলেজে অ্যাডমিশন নেবে, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এক নম্বর বিষয় হচ্ছে কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পর্কে সম্পূর্ণ তথ্য আলোচনা করব, অর্থাৎ কবে থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন অনলাইনে হয় নাকি অফলাইনে হয়, ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে কলেজে তোমাকে যেতে হবে নাকি তোমার বাবা মাকেও সঙ্গে নিয়ে যেতে হবে, বা কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত বিষয়টা আলোচনা করে দেব। দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব, অ্যাডমিশন ক্যান্সেল করিয়ে কিভাবে তোমরা টাকা ফেরত পেতে পারো। তিন নম্বর বিষয়ে আলোচনা করব, কবে থেকে কলেজে ক্লাস শুরু হবে এবং কলেজের পড়াশোনা স্কুলের পড়াশোনার থেকে সম্পূর্ণ কেন ভিন্ন, এই বিষয়টাও আলোচনা করে দেব। তারপরে একদম শেষে আলোচনা করব, যারা এখনও অ্যাডমিশন নিতে পারোনি তোমাদের কি করা উচিত, সেটা যে কোনো কারণে হোক। সেটা তোমার হয়তো প্রথম লিস্টে নাম এসেছিল, তুমি অ্যাডমিশন নিতে পারোনি অর্থাৎ টাকা পেমেন্ট করতে পারোনি বলে অ্যাডমিশন নিতে পারোনি, বা তোমার হয়তো এখনও লিস্টে নাম আসেনি, তোমার কি করা উচিত, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তাহলে প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশনের বিষয়টা আলোচনা করে নিই। এটা নিয়ে তোমরা অনেকে অনেক ধরনের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছো। দেখো, প্রথমেই বলে রাখি যে ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে। তোমাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে থাকে। আমাদের সরকারি নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী বলা হয়েছিল কি, যে জুলাই মাসের মধ্যে কলেজের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করাতে হবে এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে কলেজে ক্লাস শুরু হবে। সেই মতো তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। এবারে ডকুমেন্ট ভেরিফিকেশন অনলাইনে হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ তোমাদের কলেজে গিয়ে অফলাইনেই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমরা যেসব ডকুমেন্টগুলো দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই সব ডকুমেন্ট অরিজিনাল তোমাকে নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমার মার্কশিট, অ্যাডমিট কার্ড, আধার কার্ড এবং তোমার যদি কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকো ফর্ম ফিল আপ করার সময়, ST, SC, OBC যদি কোনো কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকো বা এক্সট্রা কোনো সার্টিফিকেট দিয়ে থাকো, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যে যে তথ্যগুলো দিয়েছো সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু তোমার অরিজিনাল কলেজে নিয়ে যেতে হবে। এবং কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে অতি অবশ্যই উপস্থিত থাকতে হবে। এবং অনেকে তোমরা এখানে প্রশ্ন করেছো, কারণ তোমরা তো নতুন, এই কারণে প্রশ্নগুলো স্বাভাবিক তোমাদের মাথায় আসতে পারে, যে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আমাদের কি আমাদের বাবা মাদের সঙ্গে নিয়ে যেতে হবে, অর্থাৎ পেরেন্টসকে কি নিয়ে যেতে হবে, বাবা মা মাকে কোনো একজনকে কি নিয়ে যেতে হবে। বলে রাখি এখানে যে না, সেরকম কোনো ব্যাপার নেই, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় একাই তুমি যাবে এবং সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে অবশ্যই যাবে, যে যে ডকুমেন্টগুলো দিয়ে ফর্ম ফিল আপ করেছো। দ্বিতীয় যে বিষয়টা, যে অ্যাডমিশন ক্যান্সেল কিভাবে করাবে এবং অ্যাডমিশন ক্যান্সেল করিয়ে কিভাবে টাকা ফেরত পাবে। প্রথমেই বলে রাখি যে পশ্চিমবঙ্গে যত কলেজ আছে সমস্ত কলেজে মধ্যে 10% এমনও কলেজ আছে যেখানে অ্যাডমিশন ক্যান্সেল করালে টাকা ফেরত পাওয়া যায় না, অর্থাৎ টাকা রিফান্ড করা হয় না। সেটা কলেজের ওয়েবসাইটেই লেখা আছে যে অ্যাডমিশন ক্যান্সেল করালে টাকা ফেরত হয় না। এই বিষয়টা আমি কিভাবে জানতে পারলাম, অনেক স্টুডেন্ট আমাকে কিন্তু SMS করে, হোয়াটসঅ্যাপে SMS করে বা তাদের কলেজের ওয়েবসাইটের স্ক্রিনশট দিয়েছে যে এইসব কলেজগুলোতে কিন্তু টাকা ফেরত হয় না। তবে বলে রাখি বেশিরভাগ কলেজেই অ্যাডমিশন ক্যান্সেল করালে কিন্তু টাকা ফেরত পেয়ে যাবে। এবারে অ্যাডমিশন ক্যান্সেল কবে থেকে শুরু হবে, দেখো তার জন্য তোমাদের কিন্তু যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের ওয়েবসাইটটাকে ফলো করতে হবে। সেখানে তোমরা দেখবে যে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করানোর জন্য নোটিশ দেওয়া হবে, আর অ্যাডমিশন ক্যান্সেল কিন্তু অনলাইনেই হয়ে থাকে। তোমরা এটা অনেকেই বলেছো যে স্যার অ্যাডমিশন ক্যান্সেলের যে প্রসেস এটা অনলাইনে হবে না অফলাইনে হবে, অ্যাডমিশন ক্যান্সেলের প্রসেস এবং টাকা রিফান্ড পাওয়ার যে প্রসেস সমস্তটাই অনলাইনে হবে। তোমরা যেভাবে অ্যাডমিশন নিয়েছিলে অনলাইনে ঠিক সেভাবে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করাতে পারবে। এবারে বলে রাখি যে অ্যাডমিশন ক্যান্সেল করানো কি বাধ্যতামূলক, অর্থাৎ
তোমার দুটো কলেজে তুমি যদি অ্যাডমিশন নিয়ে রাখো, কেউ যদি অ্যাডমিশন না ক্যান্সেল করায়, তার কি ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে? এখানে তোমাকে বলে রাখি, সেরকম ভবিষ্যতে কোনো সমস্যাই হবে না। কারণ তুমি যখন রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার সময় তো একটা কলেজের আন্ডারে তুমি রেজিস্ট্রেশন করছো, সেই কলেজের আন্ডারেই তুমি রেজিস্ট্রেশন করলে, একবার রেজিস্ট্রেশন করলে পরীক্ষা দেবে, এতে কোনো রকম সমস্যা হবে না। কারণ অ্যাডমিশন নিয়েছো মানে তুমি কলেজে, যে কলেজ নিজে থেকে রেজিস্ট্রেশন করে দেবে তোমার, সেরকম কিন্তু নয়। তোমাকে নিজেকে তো রেজিস্ট্রেশন করতে হবে, কারণ এমন অনেক ছাত্রছাত্রী থাকে, কিছুজন আছে অবশ্যই, যারা অ্যাডমিশন ক্যান্সেল করায় না বা করাতে চায় না। তারা চায় যে আমার কিছু টাকা গেছে, বেকার গেছে, যা আমি তো অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছি। সেক্ষেত্রে বলবো যে অ্যাডমিশন ক্যান্সেল করানো বাধ্যতামূলক নয়। আর তোমরা যারা টাকা রিফান্ড পেতে চাও, তোমাদের তো অবশ্যই অ্যাডমিশন ক্যান্সেল করাতে হবে, এবং টাকা রিফান্ড তোমরা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে। সেখানেই তোমার IFSC কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়ার অপশান আসবে, সেখান থেকে তোমরা টাকা ফেরত পেয়ে যাবে। এবারে যেটা পরের বিষয়, যে কবে থেকে তোমাদের ক্লাস শুরু হবে। প্রথমেই বলেছি যে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে। তবে পশ্চিমবঙ্গের অনেক ইউনিভার্সিটি এবং তার অন্তর্ভুক্ত অনেক কলেজ, বহু সংখ্যক কলেজ আছে, যেমন প্রতিটা কলেজে ফর্ম ফিল আপ একই দিনে শুরু হয়নি, মেরিট লিস্টও একই দিনে পাবলিশ হয়নি, অর্থাৎ প্রকাশিত হয়নি, অ্যাডমিশন একই দিনে হয়নি, তাই কলেজের ক্লাসও একটা দিন থেকে শুরু হবে এরকম নয়। কোনো কলেজে হয়তো প্রথম সপ্তাহে শুরু হচ্ছে আগস্ট মাসের, কোনো কলেজে দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে, এইভাবে। অর্থাৎ আগস্ট মাসের প্রথম দিক থেকে তোমাদের কিন্তু কলেজে ক্লাস অতি অবশ্যই শুরু হয়ে যাবে। এবারে পরের যে বিষয়টা, যে কলেজের পড়াশোনা স্কুলের থেকে কেন ভিন্ন, এটা আলোচনা করব। তার আগে এটা বলে দিই যে যারা তোমরা এখনও অ্যাডমিশন নিতে পারোনি, কিছু কারণ আছে অ্যাডমিশন না নিতে পারার। যেমন এক নম্বর কারণ আমি বলছি, তোমরা অনেকে SMS করেছো যে আমাদের প্রথম লিস্টে বা দ্বিতীয় লিস্টে বা তৃতীয় লিস্টে নাম এসে গিয়েছিল, কিন্তু আমরা টাকা পেমেন্ট করিনি, সেই কারণে আমরা অ্যাডমিশন নিতে পারিনি, আমাদের কি পরবর্তীকালে লিস্টে নাম আসবে, নাম আসার কি চান্স আছে? এখানে বলে রাখি, নাম আসার কোনো চান্স নেই। তাহলে তোমরা কি করবে, তোমাদের বলবো তোমরা যে কলেজের আন্ডারে ফর্মটা ফিল আপ করেছো, সেই কলেজে অফিসে গিয়ে একবার যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে যে যে প্রসেসটা হচ্ছে, সেই অনলাইনে প্রসেসটা হলো, সেটা তো কেউ কন্ট্রোল করছে অফলাইনে। তাহলে সেখানে গিয়ে তোমরা যদি জানাও যে তোমার সমস্যাটা কি, কেন তুমি অ্যাডমিশন নিতে পারোনি, তোমার যদি যুক্তিটা কলেজ শোনে, তাহলে তোমার পরবর্তী লিস্টে কিন্তু নাম এলেও আসতে পারে। এইভাবে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? কলেজে তোমাকে কিন্তু যোগাযোগ করতে হবে, অফলাইনে যোগাযোগ করতে হবে। আরেকটা বিষয় যে অনেক স্টুডেন্টের এখনও নাম আসেনি, তা মানে তারা কিভাবে অ্যাডমিশন নেবে। দেখো, যাদের নাম আসেনি, তোমাদের বলবো তোমাদের যে কলেজে নাম এখন আসছে, আর বেশি দেরি করার সময় নয়। যে দুটো লিস্ট বা তিনটে লিস্ট প্রকাশিত হয়ে গেছে, এখনও তোমার সে কলেজে নাম আসছে না, তুমি অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নাও। তোমার যদি অনার্সে না হয়, পাস কোর্সে অ্যাডমিশন নিয়ে নাও, কারণ একটা বছর না হলে কিন্তু বেকার যেতে পারে, ঠিক আছে? এটাই তোমাদের বলার আছে। আর প্রত্যেকে অবশ্যই তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে, কারণ কলেজের সিট সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে। আর আশা রাখি প্রত্যেকে, এরকম হবে না, প্রত্যেকেই তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর শেষে কিছু সিট ফাঁকা থাকে, সেই সিটগুলো কিন্তু কাউন্সিলিং করিয়ে অ্যাডমিশন করানো হয়ে থাকে। তোমাদের একটা সাধারণ বিষয় বলে রাখি, যে কলেজে কোনো একটা সাবজেক্টে ধরো 60টা অনার্সের সিট আছে, তোমরা দেখবে যে যখন কলেজে ক্লাস শুরু হচ্ছে, তখন কিন্তু 5টা বা 10টা সিট ফাঁকা পড়েই থাকে, মিনিমাম 5টা সিট ফাঁকা পড়েই থাকে। অর্থাৎ তোমরা শেষে অ্যাডমিশন অবশ্যই পেয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না, নির্ভয়ে থাকো। আরেকটা বিষয় তোমাদের বলার আছে, যে স্কুলের থেকে কলেজের পড়াশোনা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। স্কুলে তোমাকে কিন্তু পড়াশোনা করতে বলা হতো, স্কুলের টিচাররা কি বলতো, পড়াশোনা করতে হবে, পড়ো টাইমলি, স্কুলে আসতে হবে টাইমলি, যেতে হবে তোমাকে, পড়াশোনা করতে হবে টাইমলি। কলেজে কিন্তু নিজের দায়িত্বে পড়াশোনা করতে হবে, সেখানে কেউ বলার থাকবে না। পরীক্ষার সময় তুমি কিন্তু কিভাবে ফেল করে যাচ্ছ, কিভাবে সাপ্লি পেয়ে যাচ্ছ বছরের পর বছর, সেটা বুঝে উঠতে পারবে না। তাই প্রথম থেকে এমন মানসিকতা তৈরি করতে হবে যে নিজের দায়িত্বকে, দায়িত্ব নিয়ে আমাকে নিজে পড়াশোনা করতে হবে। আর তোমরা বিশেষ করে যারা কোনো একটা সাবজেক্ট অনার্স নিয়েছো, অনার্সে 25টা পেপার পড়তে হবে, এবারে CC পেপার, কোর কোর্স 25টা পড়তে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে প্রথম থেকে, না হলে কিন্তু পাস করতে পারবে না। আর অনার্সে যদি
থার্ড ইয়ার পর্যন্ত অর্থাৎ সিক্স সেমিস্টার পর্যন্ত যদি তোমার 75% নম্বর না থাকে তাহলে তুমি কিন্তু রিসার্চ পেপার করার সুযোগ পাবে না, সেই রকম ভাবনা চিন্তা করে। আর সাপ্লি থাকলে তো একদমই পাবে না, সেই রকম ভাবনা চিন্তা করে তোমরা কিন্তু এগাও, সেরকম ভাবনা চিন্তা করে পড়াশোনাটা করো, ঠিক আছে। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর শেষে তোমাদের একটা তথ্য জানানোর আছে যে তোমাদের জন্য আমি অনলাইন কোচিং ক্লাস শুরু করছি। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও যোগাযোগ করবে। আর কী কী সাবজেক্ট আমাদের ক্লাস শুরু হচ্ছে, আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের অনলাইন কোচিং ক্লাস করাই। তাছাড়া তোমরা পলিটিক্যাল সায়েন্স পাস কোর্সের, হিস্ট্রি পাস কোর্সের, বা তোমাদের নতুন যে কোর্স আছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এখানে যে কনস্টিটিউশনাল ভ্যালু, এই কোর্সটার জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হচ্ছে। তোমরা চাইলে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো।